মহানগর 3 কবে পাচ্ছেন, মোবারকনামা 2 কবে পাচ্ছেন? এইগুলো সব মহানগর 3 কোনকে জিজ্ঞেস করতে হবে আসলে কোনকে, তবে আর মোবারকনামার ব্যাপারটাও হতে পারে আমার মনে হয়। ইন্ডিয়াতে ছিলাম না, একটু ফ্যামিলিগত চিকিৎসার কাজে যাওয়া ডাক্তারের ব্যাপার। হুব্বার সংক্রান্তই, যে হুব্বার মুক্তি উপলক্ষে একই দিনে বাংলাদেশে দুটো চলচ্চিত্র মুক্তি পাচ্ছে, তো সেখানে পরিচালক যারা রয়েছেন বা দু একজন আর্টিস্টও রয়েছেন, তারা বলছেন যে হুব্বা মুক্তি দেয় তাদের চলচ্চিত্রটার সাথে একটু রাজনীতি করা হচ্ছে বা তাদের চলচ্চিত্রটা পিছিয়ে হচ্ছে, এই ব্যাপারটা নিয়ে আপনি কোনো বক্তব্য দেবেন কি না? আমরা মনে হয় আমরা একই জায়গার মানুষ, তো আমি অভিনয় করবো, আমার ভাই অভিনয় করবে, আমাদের সকলের সিনেমাই খুব চমৎকারভাবে চলবে এই তো চাই, এবং একসঙ্গে বেশ কিছু ছবি মুক্তি পাক, একসঙ্গে সবগুলি ছবি হিট করি, তাইলে তো আমাদের সিনেমার জন্য আসবে এবং সেই ক্ষেত্রে আমি সবচেয়ে বড় যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের দর্শককে, আমি আমাদের এই দেশে সব কিছু ওপেন হওয়ায় আমাদের এখানে তো নেটের কল্যাণে এখন নেটফ্লিক্স তারপরে ইউটিউব ইত্যাদির মাধ্যমে আমরা সবাই তো আসলে সেই হলিউডের কাজও দেখছে, বলিউডের কাজ সব কাজই দেখছে, তার এত কিছুর মধ্যেও কিন্তু আমাদের এই যে নাটক খুব বেশি টাকায় বানানো হয় না, সেই নাটক তো আসলে বাংলাদেশের মানুষ দেখছে বলেই আমরা করতে পারছি, তারা ভালোবাসে, তারা ভালোবাসে বলেই তো আমরা কাজ করতে পারছি। আমাদের এখানে যেটা হচ্ছে একটা সময় হল তো অনেক কমে গিয়েছিলো, এখন বোধহয় হল ঘুরে বাড়ছে বা সেরকম সম্ভাবনা দেখা দিচ্ছে। আমাদের দর্শকরা যদি আমাদের নাটক যেমন দেখে, আমাদের সিনেমা যেমন সেটা সেটা যদি দেখে, তাহলে তো আমাদের আমাদের সিনেমার জন্য ভালো হবে এবং আমরা প্রচুর কাজ করতে পারবো। হ্যাঁ, আমি বলবো যে দর্শকদের আমাদের সিনেমা দেখাটা আমি বলবো যে সেটা একটা দেশপ্রেম, দেশকে ভালোবাসা, সেই ভালোবাসাটা কিন্তু তারা দীর্ঘকাল বেশি আসছে, আমি নাটকের ক্ষেত্রে তো অবশ্যই বলবো। আমি ওইভাবে আমি বিশ্বাস করতে চাই না যে আমার সিনেমা যখন মুক্তি পাবে তখন আরেকজনের তা পাবে না, মানে এইভাবে তো এটা এগিয়ে যাওয়ার সিস্টেম না, এগিয়ে যাওয়া আসলে একসঙ্গে যাওয়া।